হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং সুন্দর একটি ওনার হ্যান্ডপ্রিন্ট ডিজাইন। তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। তো বন্ধুরা, যারা হ্যান্ডপ্রিন্ট নতুন শিখেছো তারা ডিজাইনটি করতে পারবে খুবই সহজ এবং সুন্দরভাবে, আমি দেখানোর চেষ্টা করেছি। তো চলো পুরো ভিডিওটি দেখি। তো বন্ধুরা, প্রথমে আমি আমার কাগজের মধ্যে ডিজাইনটি এঁকে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটি আমি এখন ওড়নার মধ্যে একেবারে হালকা করে এঁকে নিব। তো বন্ধুরা, তোমরা যারা দু কালারের রং দিয়ে হ্যান্ড পেন্ট করতে পারো না, তো আমার এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তো আমি এখানে দুই কালার দিয়ে খুব সহজভাবে তোমাদের ডিজাইনটি করে দেখাচ্ছি। তো তোমরা একটু খেয়াল করে দেখলে আমার এই ডিজাইনটি তোমরা করতে পারবে। তো আমি এখানে ব্রাশের মধ্যে আমি একটি মাথার মধ্যে সাদা রং নিয়েছি, আর একটি মাথার মধ্যে আমি গোলাপি রং নিয়েছি। তো আমি ব্রাশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলগুলো করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখলেই পারবে, এটা খুবই সহজ। তো বন্ধুরা, আমি একইভাবে কলিগুলো করে নিচ্ছি। তো তোমরা এই ফুলগুলো করতে হলে অবশ্যই তোমাদেরকে একটি চ্যাপ্টার ব্রাশ নিতে হবে। তোমরা চ্যাপ্টার ব্রাশের সাহায্যে ফুলগুলো করতে পারবে। তো আমি ঠিক একইভাবে ও সাদার মধ্যে নীল কালার দিয়ে আমি আরও একটি কলি করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ফুল আর কলিগুলো করে নিচ্ছি। তো আমি এখন ডালগুলো করে নিব। তো আমি ডালগুলো করার জন্য প্রথমে আমি এখানে একটু হলুদ রং নিয়েছি। তো তারপর আমি এখানে গাঢ় সবুজ একটু নিব, তারপর আমি হালকা সবুজ একটু নিব। তো তোমরা চাইলে শুধু হালকা সবুজ আর হলুদ দিয়ে করতে পারো। তো আমি এখানে একটু গাঢ় সবুজ নিয়েছি। তো আমি রঙগুলো মিক্স করব না, মিক্স না করে আমি করব। তো বন্ধুরা,
করো, তোমরা দেখো আমি কিভাবে করছি। তো বন্ধুরা, আমি এখানে কালারগুলো কেন মিক্স করিনি তার কারণ হচ্ছে, এখানে যদি আমি কালারগুলো মিক্স করতাম তাহলে পাতাগুলো সবগুলো পাতা একই কালার হতো, তো এই জন্য আমি কালারগুলো মিক্স করিনি। তো এখানে এখন কিছু পাতা হবে একটু সবুজ, কিছু পাতা হবে একটু হলুদ, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমরা চাইলে এখানে শুধু সবুজ দিয়ে পাতাগুলো করতে পারো, তাহলেও সুন্দর লাগবে। তো আমি সেই সেপ্টার ব্রাশ দিয়ে আমি পাতাগুলো করছি। তো বন্ধুরা, তোমরা উলনাটি নিচে দিয়ে যে ডিজাইনটি দেখতে পাচ্ছ, ডিজাইনটি আমি নিজে করেছি। তো তোমরা যদি এই ডিজাইনটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো আমি আমার ডালপালাগুলো এঁকে নিয়েছি। তো আমি এখন কিছু পাতার মধ্যে আমি এখানে একটু সাদা রং করে দিচ্ছি, তো তোমরা চাইলে নাও দিতে পারো। তো এখানে যদি আমি কিছু পাতার মধ্যে একটু সাদা রং করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন একেবারে একটি চিকন ব্রাশ নিয়েছি। তো আমি এখন ব্রাশটির সাহায্যে আমি এখন ডালগুলো এঁকে নিচ্ছি। তো আমি এখানে খয়েরি রং দিয়ে করছি।
হ্যালো বন্ধুরা, তোমরা চাইলে এরকমও রাখতে পারো। তো আমি এখন সেই খয়েরি কালারের উপর আমি এখানে এখন কাঁঠালি কালার করে দিব একেবারে হালকা করে, তাহলে দেখতে ডালগুলো আরো একটু ভালো লাগবে। তো আমি এখন একটি কটনের সাহায্যে আমি ফুলগুলোর মাঝখানে আমি এখানে কালো রং করে দিচ্ছি। তো আমি এখন কটনের সাহায্যে আমি এখন এখানে একটি কলি করে নিচ্ছি। তো তোমরা একটু খেয়াল করে দেখো, দেখলে পারবে আমি কীভাবে কলিগুলো করছি। তো আমি এখানে গোলাপি রং আর সাদা রং দিয়ে করছি, তো তোমরা চাইলে এক কালার দিয়ে করতে পারো। তো বন্ধুরা, আমি এখন কলিগুলোর উপরে আমি এখানে কিছু প্রজাপতি এঁকে দিব, তো তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখলে পারবে আমি কিভাবে প্রজাপতিগুলো দিয়েছি। তো বন্ধুরা, আমি আমার প্রজাপতিগুলো আমার মতো করে আমি রং করে নিয়েছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো রং করে নিতে পারো। তো আমি এখন প্রজাপতিগুলোর মাঝখানে একটু সাদা রং করে দিচ্ছি। তো এখন সেই সাদা রঙের উপরে আমি এখানে একটু কালো করে এঁকে দিব চিকন চিকন করে, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো প্রজাপতিগুলো রং করে নিতে পারো। এই হচ্ছে আমার প্রজাপতিটি, দেখো দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এরকম করে আমি আর প্রজাপতিগুলো রং করে নিব। তো বন্ধুরা, আমি ওন্নাটির সাথে ম্যাচিং করে আমি এখানে একটি কামিজও করে নিয়েছি। তো এই হচ্ছে আমার কামিজটি। তো কামিজটি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমার এই সহজ এবং সুন্দর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।